রাসূলুল্লাহ হালাক হন বিয়াদ, আল্লাহ রাসূল একটা লোকের হাতে দেখলেন বালা, তামার বালা। এখানে অনেকের তামার বালা আছে, যারা কাজ করতে আসে তাদের হাতে তামার বালা আছে, নইলে ঘড়ি জাতীয় বালা আছে। আল্লাহ রাসূল বলেন এটা কি? আল্লাহ রাসূল, আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে সেই জন্য দিয়েছি। আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে, কমবে না, তুমি এটা খুলে ফেলো। তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে তোমাকে জাহান্নামে যেতে হবে। কেউ বালা অবস্থায় এখান থেকে উঠে যাবেন না, হাতে যা আছে রাবার বালা সব ছিঁড়ে ফেলে দিবেন এখনই, এক মিনিট সুযোগ নেই। রেখে চলে গেলে, মারা গেলে জান্নাত হবে ইনশাল্লাহ, রেখে জান্নাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তালাকা তামিম ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ মাদুলি ঝুলায় তাহলে শিরক করলো। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লিখে দেয় তবু হুজুর মুশরিক, আর কাজ শিরক, বিনিময় জাহান্নাম। মাদুলি আপনার গায়ে, আপনার স্ত্রীর গায়ে, আপনার ছেলের গায়ে, আপনার মেয়ের গায়ে, গলায় কারো থাকবে না, এক সেকেন্ড থাকবে না। যদি কবিরাজ বলে, হুজুর বলে যে এই বালা ছাড়া, তাবিজ ছাড়া আপনার স্ত্রীর গা থেকে জিন যাবে না, আপনার স্ত্রী বলবে মরে যাব তবুও বালা কি তাবিজ গায়ে দিব না। আরে 10 দিন পরে মরতাম না হলে এখনই মরলাম, বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি? মালাকুল মওত আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন, তা আমি তাকে জান কবজের কথা বললাম, এক থাপট দিয়েছে আমার যে এক চক্কানা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের উপরে হাত দেন। তো উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন, তখন জিবরাইল মালাকুল মওত বলছেন হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন। তখন মূসা আলাইহিস সালাম বলছেন তারপরে? বলে তারপরে মরণ। ও, তারপরে যদি মরণ তাহলে এখনই হোক। ইনি মূসা আলাইহিস সালাম, এক থাপ্পড় দিয়েছিলেন মালাকুল মওতকে, হাদিস ঠিক, হাদিস বুখারি মুসলিম। চোখ একটা নষ্ট হয়ে গেছিল, এটা হাদিস বুখারি মুসলিম। কিভাবে কি এগুলো আমার ভাববার সুযোগ নাই, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে বললাম। তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক, কি আছে, দুদিন পরে তো মরাই লাগবে, করোনা দিয়ে আমি 1 ঘন্টা বেঁচে থাকতে রাজি নই, এ দিয়ে মাস্ক দিয়ে এরকম কাজ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করিনি, করবো না ভবিষ্যৎ, পৃথিবী যতই সংকীর্ণ হোক। আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। আবার একটু পরে এসে বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। আবার এসে বলছে তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি, তখন তুমি আমাকে না করে দিতে পারোনি, মনে রেখো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন লা দালা তেয়ালা হা, সংক্রামক ব্যাধি শরীয়তে নেই, ভূত বলে কোনো জিনিস নেই, পেঁচার ডাকে কিছু হবে এই কথা নেই, অশুভ ফল শরীয়তে নেই। কার মুখ দেখেলে আসলাম যে কাজটা হলো না, কোন মায়া লোকের যে মুখ দেখলাম, কোন মহিলার মুখ দেখেছে সেজন্য কাজ হয়নি, এই অশুভ ফল, এরকম কিছু প্রিয়তে নেই, ইসলামে নেই। তাহলে রাসূল বলছেন শোনো, লা তু দি শয়ন শয়া, একজনের রোগ ব্যাধি অপরজনের কাছে যায় না, কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না, কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না। তিনবার যখন বলা হয়েছে পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহ রাসূল যায় তো, এই কিভাবে যায়? একটা উটের যদি চুলকুনি ঘাও হয় বাকি সব উটকে হয়ে যায়। এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে। ও, তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো? তখন ও তার পল্লীর মানুষ কিছু বুঝে না, ও তখন আর কিছু বলছে না, বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো? এটা তো আল্লাহ রাসূল বলছেন, এ তো আর আমার আর আপনার কথা নয়। তখন আর কিছু বলছে না, তখন বলছে শোনো, কাতামাল্লাহ হায়াতাহ মাউতাহ রুজকিহ মাসায়েবাহ, আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন প্রাণীকে, তখন লিখে দিয়েছেন এক তার মরণ,
দুই তার জীবন, তিন তার রুজি, চার তার বিপদ আপদ করোনা ভাইরাস। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে, আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি, তবু আমাকে করোনা ধরবেই। প্রমাণে ফিউচার পার্কের মালিক ঢাকার, ওরা দেশের পানি খেত না, ওরা দেশের পানি খেত না, ওরা দেশের পানি খায় না, বিদেশ থেকে পানি নিয়ে এসে খায়। আর রাজশাহী মেডিকেলে, করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে রোগী যাকে করোনা হয়েছে ওকে যে খাবার দেওয়া হয়েছে, ওই খাবারগুলো সামনে ফেলে দেওয়া হয়েছে, ওরা সবাই খাচ্ছে, ওকে কাউকে করোনা ধরে না। আর ওর বউ স্বামীর ভালোবাসায় আর গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে আছে, ওর বউকে করোনা ধরলো না, আর আমাকে নাকি 3 ফুট দূরে থাকতে হবে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 ফুট দূরে আমি দুবাইয়ে গেছি, বলছে আমি আপনার পায়ের সাথে পা লাগিয়ে বসন দাঁড়ান, আমি বলছি বলে জরিমানা হবে, জরিমানা আমি দেব, পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান। প্রায় মাসখানেক ছিলাম, আমি ভাবছিলাম যে বিমানবন্দরে যখন যাব তখন মনে হয় আমার টিকিট হবে না, কেন আটকাবে, কত যে জরিমানা আছে আল্লাহই ভালো জানে। দেখা গেল কিছু হলো না, তবে তাহলে আমার কোনো জরিমানা হয়নি, আল্লাহ বাঁচাচ্ছে। করোনা ভাইরাসের আমি 5 পয়সা দাম দিইনি, সরিষা সম পরিমাণ। করোনা ভাইরাসের লোককে দেখতে গেছি, আমন্ত্রণ একটু ধাক্কাও খাইনি যে পাশে যাব, এরকম আমার কোনো অন্তরে ধাক্কা খায়নি। শীত মাস্কে করোনাকে ঠেকানো হবে, এটা কি শির্ক? এখন দের মাস্ক, এই যে ধুলাবালি আছে, জীবনে জিদ দিয়ে থাকে, সবসময় দিয়ে থাকে না। আমরা চাপাই না বোঝার মানুষ, গরুর পায়ে মশুরি কালাই এগুলো মারি, মারা বোঝেন কি না আপনারা? তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে, কই আমার আব্বাকে দিতে দেখি না, আমাদেরকে বলেও নি কিছু, এখন দেখছি যে দেওয়া ভালো। নাকটা যখন ঝেড়েছি তখন এত ময়লা বের হয়েছে, গরুর উপরে, গরু নিয়ে ঘুরেছি ওই মশুরি কালাইয়ের উপরে। আমার আব্বা তো কৃষক মানুষ, আমি কৃষকের সব কিছু বুঝি, আমি নিজে করতেও পারি। সম্মানিত দিনী ভাই বোন, দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা, ওয়াহালাল মক্কা সিত্তুনা সালাসমিয়া নসব। আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন, তখন কাবার ঘরে ছিল 360 মূর্তি, মূর্তিগুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের। আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন, তখন কাবা ঘরে ছিল 360 মূর্তি। ফাজালা ইয়ানওতহু, তার হাতে একটা লাঠি ছিল, মূর্তিগুলোকে গুতা দিতে লাগলেন আর বললেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। একবারে মূর্তিকে সব ভেঙে চুরে একাকার করে দিল। মূর্তিগুলো ছিল ওর বাপের, মূর্তিগুলো কার ছিল? ওর বাপের। কে ওর বাপ? আজর কেন হবে? আজর, আজরুবি কথা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা সমতুল্য, ও মেরাজের হাদিসে বুঝতে পারেননি। সপ্তম আকাশে যখন জিব্রাইল গেলেন, তখন আমাদের নবীকে বলছেন, হাজা আদাম, হাজা আবুকা ফাসালিম আলাইহে, ইনি আপনার বাপ, ইনি আদম, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকা সালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। দেখেন তো বাপ বেটা। আর আপনার স্ত্রী শোকে যে প্লেট কিনে রেখেছে, সেগুলো হলো চিংড়ি মাছ, দেখবেন শোকে যে প্লেট আছে, আর বাটিটা তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ, কাতল মাছ, চিরুনিটা পশু প্রাণী, কাঁকড়া দিয়ে ভর্তি। যদি সত্যিকারী মুসলমান হন, মোমেন তো পরে, মুসলমান হলে আজকে বাড়িতে গেলে একটা থাকবে না শোকে যে, যা আছে পুতুল আছে, মূর্তি আছে, প্লেট আছে, সব ভেঙে ফেলে দিতে হবে, প্লেট ভেঙে ফেলে দিতে হবে। একবার গিয়ে শোকেস থেকে ওই বাটিটা যেটাতে রুই মাছ আছে, একবারে দাঁত কিচমিচ করে ফেলে ভেঙে দেবা, তাহলে তুমি আসলে তোমার ভিতরে ইমান আছে না, তুমিও মুনাফিক। দেহের সাথে দ্বন্দ্ব,
গিন্নি যদি রাগ করে তাহলে বলবে যে আগে বক্তব্যটা শোনো, আব্দুল্লাহ হিসেবের বক্তব্যটা শোনো। যাক সেটা পরে, ওর সাথে কোনো কথা নেই, শরীয়ত শরীয়ত। সম্মানিত দিনী ভাই বোন, এসব কিছুই হচ্ছে শিরক। খারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলা হুনাইন, আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধে বের হলেন। মাররা বিসাজারাতিন লিল মুশরিকিনা, মুশরিকদের একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিল, নিকল আল্লাহ জাতওয়ানওয়াত, সেই গাছের নাম হলো জাতওয়ানওয়াত, গাছের নাম হলো জাতওয়ানওয়াত। ইয়াল্লেকু আসলিহাতাহু আলাইহা, মুশরিকরা ওদের তরবারি গাছে ঝুলাত, ওই গাছের নাম হলো জাতওয়ানওয়াত। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইজাল্লানা জাতওয়ানওয়াতিন, আপনি আমাদের জন্য একটা গাছের এরকম ব্যবস্থা করে দেন না, ওরা ওই গাছ থেকে সুবিধা ভোগ করে, আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন, সেই গাছে আমরা তরবারি ঝুলাবো, তাহলে আমরা যুদ্ধে জয় হবে, সেখানে একটা বরকত হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এই কি কথা? হাজা কামা কানা কম মুসা, এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা, এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা। মুসার সম্প্রদায় বলেছিল, ইজালানা ইলাহান কামালাহু আলাইহা, ওদের যেমন মাবুদ আছে, মুসা আপনি আমাদের এই জন্য মাবুদ করে দেন, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, মানাত, উজ্জা, কালীকে বলবো সিজদা করার সময়, বিচার মাঠে আল্লাহকে বলে পার করে নিও, দুর্গাকে বলবো বিচার মাঠে পার করে নিও সিজদা করে, কালী, দুর্গা, সরস্বতী, ভগবতী বলবো বিচার মাঠে পার করে নিও, মুসা আমাদের জন্য একটা মাবুদ করে দেন, যেমন ভাবে ওদের মাবুদ আছে, আমাদেরও বিপদ থেকে পার করে দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন জালিক। আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহ, এ কি কথা? যা কিছুই করলেন মনে করবে এতে কল্যাণ আছে, সেটাই হলো শিরক। যার জন্য দিবস শিরক, তোমার মা দিবস হোক, নাহলে তোমার বাপ দিবস হোক, নাহলে পায়খানা দিবস হোক, যেটাই হোক না কেন, সব শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হালাফার লেগের ইল্লা ফাকাদ আশরাকা, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে তাহলে শিরক হলো। মায়ের কসম শিরক, দুই চোখের কসম শিরক, ছেলের মাথায় হাত দিয়ে কসম করছি টাকা নিয়ে এটা শিরক, তুলসী গাছ তুলে ফেলা যায় না এ কথা বললে শিরক হবে, ঘরের উপরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এ কথা বললে শিরক হবে, হাত থেকে গিলাস পড়ে গেল কে আসবে এ কথা বললে শিরক হবে, রাতে লোহা হাতে করে বের হতে হবে, নইলে চোরাচুন্নি পাখি বাচ্চা ধরতে পারে এই কথা বললে শিরক হবে। শুনুন, সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে, নইলে শিরক হবে। এই যে দেশ ট্রাভেলস, গাড়িতে আছি, সূর্য ডুবার সাথে সাথে আলো দিয়ে দিল, সুপারভাইজার শোনো, এখানে গাড়িতে আলো দিলে কেন? বসে বলেছে, বসে বলেছে, সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে? গাড়িতে আলো দিতে হবে। কে বলেছে? অবাক কথা, শাহ মখদুম আলাইহিসালামের পবিত্র ভূমি। এই ছেলে শোনো, রাজশাহী শাহ মখদুমের পবিত্র ভূমি না আল্লাহর, প্রতিদিন শিরক করছে সবসময়। বাংলাদেশের অফিস, আদালত, কোর্ট, করাচি, শিক্ষা প্রতিষ্ঠান, বই, পুস্তক, বাড়ি, ঘর সব শিরক দিয়ে ভরা। আমরা জানি ঝড় বৃষ্টি বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে, ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। আল্লাহ তুমি বাঁচাও, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। আল্লাহ রাসূল বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি, তার এক নম্বর বড় পাপ হলো শিরক, শিরক মহাপাপ। শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে, এখন হবে, শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে, এখন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময়ে বলেছিলেন, ইত্তাখাযাল ইয়াহুদান নাসারা কুবুরাম বি মাসাজিদা, আল্লাহ তাদের প্রতি অভিশাপ করুক, ইহুদি খ্রিস্টানেরা ওদের নবী মারা গেলে কবরকে মাজার করেছে, কবর মাজার, যদি কবর মাজার যদি মসজিদ হয় তাহলে সেই মসজিদে সলাত হবে না, বিড়াল দহের মসজিদে সলাত হবে না।
এই দেশে যত আল্লাহ রাসূল বলছেন লা তুসাল্লু আলাল কবরে ওয়ালা ইলাইহা, কবরের উপরে সালাত আদায় করো না, কবরের দিকে সালাত আদায় করো না, ওয়ালা তুসাল্লি বাইনাল কবরে, কবরের মাঝে সালাত আদায় করো না, মসজিদের ডানে কবর থাকলে মসজিদ বাতিল, বামে থাকলে বাতিল, সামনে থাকলে বাতিল, পিছনে থাকলে বাতিল, ভিতরে থাকলে তো আগি বাতিল, এইসব মসজিদে সালাত হবে না। আল্লাহ রাসূল বলছেন কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না, কবরের উপরে করো না, কবরের পাশে করো না, সব গড়ান নিষেধ। এই মাসের পত্রিকা যেটা এখানে আছে পত্রিকা, এতে এই হাদিসগুলো দেওয়া আছে, একটা না। আমি জানি না আপনাদের জামিয়া সালাফিয়ার আল ইতেসাম পত্রিকার সাথে ভালোবাসা আছে কি না। দেখেন মনটা ছোট করে কোনো লাভ নেই, মাসে ৩০টা টাকা খরচ করে একটা পত্রিকা রাখবেন না, আমি দুঃখিত, লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ আছে, বিদেশি মহাদেশ দিয়ে সেই পত্রিকা লিখা হয়, যাদের থাকা ভিন্ন খাওয়া ভিন্ন, আর আপনি ৩০ টাকা মূল্যায়ন করতে পারলেন না, আপনার ৩০ টাকা আমার কাছে ৩০ লক্ষ, কেননা আপনি ৩০ টাকা দিয়ে ওকে মূল্যায়ন করলে এই কাজটা চলতে থাকবে, ওর পিছনে বহু মানুষ আছে, মুখে জাতিকে ফাঁকি দিনি, মিডিয়ায় জাতিকে ফাঁকি দিনি, কলমে জাতিকে ফাঁকি দিনি, কোথাও অপ্রয়োজনীয় কথা কর্ম লিখে কলম ভর্তি করে নিই, সেটা যেটাই নেন, নামাজের উপরে নেন, দুয়ার উপরে নেন, আদর্শ পরিবার নেন, আদর্শ নারী নেন। আর আমার দিনই বোন যারা তাদেরকে একটা কথা বলি, বেগম রোকিয়া বই লিখেছে অবরোধবাসিনী, মানে মহিলার হলো অবরোধবাসিনী, সেই জন্য রংপুরের আর একজন মহিলা বই লিখেছে কেন হবো অবরোধবাসিনী, অবরোধবাসিনী মানে অবাক কথা, আমরা কেন অবরোধবাসিনী হবো, যেগুলো যেগুলো অন্যায় করেছে সেগুলো বইয়ে উল্লেখ করা আছে। আর বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত, অন থেকে নিয়ে উপর পর্যন্ত প্রায় লেখাই বাতিল, সব হিন্দুদের মুশরিকদের লেখা, মুসলমান হলেও সবই প্রতারণা দিয়ে ভরা, মিথ্যে কথা দিয়ে ভরা, কুকুর শৃগালের নাম দিয়ে কবিতা লেখা আছে, যেটা বই পড়বেন সেটাই, যেটা বই উঠাবেন সেটাই মিথ্যা কথা, সেটাই প্রতারণা। যার জন্য বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত, এটা শিক্ষা নয়, এটা প্রতারণা। একটা বাচ্চাকে ধোকা দিয়ে শিক্ষা দেওয়া যায় না, ছেলে মনে নাই তোমার, মনে নাই কি 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 মনে নাই বলেন তো, কি মনে নাই? হাতি শক্তিশালী প্রাণী, হাতি হলো সিংহ বনের রাজা, হাতি হলো সবার রাজা, তো এখন শিয়লের কাছে তারা বিচার দিয়েছে যে হাতির বিচার করতে হবে, ও ঠিক আছে করে দিব। তো শিয়াল হাতিকে গিয়ে বলছে হাতি মশাই, আপনাকে সম্মান জানার জন্য নদীর ওই পারে অনেকে আছে, আপনার অপেক্ষা করছে সবাই, তাই খুব ভালো কথা, কিভাবে যেতে হবে? আমি আগে আগে যাচ্ছি দেখেন। তো শৃগাল পানিতে নেমে সাঁতার দিয়ে চলে গেছে, তখন হাতি বলছে তাহলে আমিও যাই ভাবে, হাতি যখন পানিতে নেমেছে তো কী হয়ে গেল, ডুবে গেল। এই এই গল্পটা ছেলেদেরকে শিখাচ্ছে, এটা তুমি কী মনে করলে? এটা ধোকাবাজি, প্রতারণা। ওই লেখক অযোগ্য, ওর বাপ অযোগ্য, ওর জাতি অযোগ্য, ওর সব কিছু বাতিল, এই প্রতিষ্ঠান বাতিল, এভাবে শিক্ষা যাদের ছেলের দেওয়া যাবে না, প্রতারণা, ধোকা। জামিয়া সালাফের সব ক্লাসের জন্য ভিন্ন বই আছে, আমরা নিজেরাই সব বই বের করছি, শুরু থেকে না শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছি, জাতির কাছে মডেল হিসেবে প্রতিষ্ঠান পেশ করতে চাই। আপনার কাছে যেটা আমি দাবি রেখেছি সেটা হলো একটু দোয়া। আমি পরের বাক্য বলেছি যে আপনার ১০টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক, এটা আমি চাইনি, বিচারের মাঠে আপনি ঠেকে যান, আপনি আমি এটা চাইনি। আপনি ১০টা টাকা দিয়ে রাখলে আপনি বলবেন যে আমি জামিয়া সালাফে ১০টা টাকা দিয়েছি, ২৩-২৪ তারিখে যাবেন, আমি যখন বলবো ১০টা টাকা দিবেন, দিয়ে বলে রাখবেন যে আমি জামিয়া সালাফে ১০টা টাকা দিয়ে শরিক আছি, প্রতি মাসে ৩২ লক্ষ বেতন লাগে, প্রত্যেক দিন বিকেলে ৫০ থেকে ১ লক্ষ টাকা লেবার মিস্ত্রি বিল আছে, তো ওপর থেকে তো এটা নেমে আসে না, ফকির ফাকরা আপনি আমি এরকমই দিয়ে চলে, এখানে কোনো দ্বিত্বশালী নেই, সাধারণ মানুষ দিয়ে জামিয়া সালাফে চলে। আপনার যার জন্য আমি দাবি জানিয়েছি দুয়ার, সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে চলে আসলাম, আমি আংশিকভাবে কষ্ট পেলেও আপনাদের বসে থাকাতে আমি খুবই খুশি হয়েছি, জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোন, আমার উপদেশ মনে রাখবেন, এই ছেলে থামো।
পাঁচ অক্ত সলাপ, এক, দুই মনে রাখতে হবে না হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত, চার দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা, এটা উপদেশ। শিরক থেকে বাঁচতে হবে তৃতীয় কথা,